আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে অষ্টম পর্ব পাঠ করে শোনাচ্ছে দাদুরা তিন ভাই বড়ো দাদুর ছয় মেয়ে বড় মেয়ে বাসন্তী আমরা যাকে বড়মা মা বলতাম বহুদিন হলো গত হয়েছে অত্যন্ত স্নেহময়ী আমার বড় জ্যাঠামশায় শ্রীযুক্ত নিতেন্দ্র ভট্টাচার্যের সাথে তার বিয়ে হয়েছিল বড় জ্যাঠামশাইয়ের তিন ছেলে তিন মেয়ে বড় মেয়ে হচ্ছে রেখাদি স্বামী অমল ভট্টাচার্য বালটিগুড়ি থাকে একমাত্র ছেলে রাজ এরপরের ছেলে প্রদ্যুৎ ডাকনাম মিন্টু মিন্টু দা কিছুদিন আগে মারা গেছেন বৌদি রত্না ভট্টাচার্য অনেক আগেই গত হয়েছেন ওদের চার মেয়ে এক ছেলে এরপরে শিখাদি ওনার স্বামী সম্প্রতি গত হয়েছেন ওদের ছেলে মেয়ে নেই এরপরে অপুদা অপূর্ব ভট্টাচার্য বিয়ে করেননি ছোট ছেলে নন্তুদা ভালো নাম সৌমেন্দ্র অনেকদিন আমেরিকায় ছিলেন আমার পিস্তত দাদা বর্দা সাথে ইবেসে গেছিলেন অসুস্থ বর্দাকে সাহায্য করতে বর্দা মারা যাওয়ার পর উনি ওখানেই থেকে যান বড় জ্যাঠামশাই ছোট মেয়ে বুলাদি স্বামী কিছুদিন হলো মারা গেছেন একটি মাত্র ছেলে বড় দাদুর মেজো মেয়ে শান্তি ভট্টাচার্য আমরা ওনাকে ঝুম্মা বলতাম মেসমশাই শ্রীযুক্ত কালীকৃষ্ণ ভট্টাচার্য বহুদিন হলো গত হয়েছেন ছোটবেলায় তাকে দেখেছি পুজোয় আসতেন পাঠাবলিও দিয়েছেন মার মেজদি যাকে ঝুম্মা বলতাম তার এক ছেলে এক মেয়ে স্বপনদা বড় ভালো ক্রিকেট খেলতেন শ্রী মায়া ওদের দুই মেয়ে বড় মেয়ে মাম্পি বিবাহিত ওদের এক ছেলে আছে ঝুম্মার মেয়ে ত্রিপুদি মাঝে মাঝে আমার সাথে দেখা যোগাযোগ হয় আমাদের বাড়িতে কয়েকবার এসেছেন হোমিওপ্যাথি পড়াকালীন আমি প্রায় ওদের আমহা স্ট্রিটের বাড়িতে দশ নম্বর সুবলচন্দ্র লেনে যেতাম ত্রিপুদির বর অর্থাৎ আমার জামাইবাবু বিপ্লব দা মারা গেছেন বেশ কিছুদিন আগে ওদের এক মেয়ে মাম্পি বিবাহিত দুই ছেলে আছে ছেলে ছোট ব্যবসা করে বিয়েথা করেনি মেঝমাসি অর্থাৎ বরদাদুর মাফ করবেন সেজমাসি অর্থাৎ বরদাদুর সেজমে জয়ন্তী ভট্টাচার্য মেষমাসায় শ্রীযুক্ত বিনয় ভট্টাচার্য কিছুদিন আগে মারা গেছেন বেশ কিছুদিন আগে আগে ওরা দিল্লি থাকতেন আমরা যখন আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন বাবা মা আর ভাইয়ের সাথে ওদের দিল্লির বাড়িতে গেছিলাম সেখান থেকে দিল্লি আগ্রা হরিদ্বার লক্ষ্মণঝোলা ইত্যাদি নানান জায়গায় একসাথে ঘুরেছি সেসব আমার স্পষ্ট মনে আছে আর সেসব সময় আর তোলা আছে সে মাসে দুই ছেলে বড় ছেলে নীলদা ভালো নাম কল্যাণ ভদ্রেশ্বরে থাকতেন উনি মারা গেছেন এখন বৌদি আর ওনার ছেলে ছেলে সম্প্রতি বিয়ে করেছে তার একটা বাচ্চাও হয়েছে ছেলে ছেলে ছোটো নাম হচ্ছে টিঙ্কু ছিল ভালো নাম দেবী প্রসাদ আমরা যখন নাকতলার বাড়িতে ভাড়া থাকতাম তখন প্রায় আসতো এই বাড়িতেও এসেছে অত্যন্ত প্রাণোচ্ছল ছেলে হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে অত্যন্ত অল্প বয়সে মারা যায় ওর মৃত্যুটা আমাদের কাছে অত্যন্ত বেদনাবহ ছিল এর পরের মাসি বেলা মাসি যাকে আমরা রাঙা মাসি বলতাম মারা গেছেন বেশ কিছুদিন আগে ফর্সা টুকটুকে রং খুব ধীরে কথা বলতেন আমি হোমিওপ্যাথি কলেজে পড়াকালীন প্রায় ওদের বাড়িতে যেতাম তখন দশ নম্বর সুবলচন্দ্র লেন একটা খুব জমজমাট বাড়ি ছিল এটা এটা একটা খুব প্রাচীন বাড়ি এবং বেশ বড় বাড়ি বহুকাল আগে মেঝো মেষমশায় থাকাকালীন ভাড়া নিয়েছিলেন বিশাল ওই বাড়িতে ঝুম্মা স্বপনদা ত্রিপুদি রাঙামাসির দুই ছেলে রাঙা রাঙামেষো তার ভাই তার পরিবার সবাই মিলে থাকতেন অনেকগুলো ঘর ছিল একতলা দোতলা মিলে রাঙামেশর নাম শ্রীযুক্ত জ্যোতিষ ভট্টাচার্য ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘকাল ভুগেছেন পরে মারা যান তার দুই ছেলে বড় ছেলে চন্দনদা ভালো নাম আশিস বিবাহিত একটিমাত্র ছেলে আছে ছোট ছেলে বুবু ঠিক আমারই বয়সে বিয়ে করেছে তার ছেলে পুলে নেই সম্প্রতি দুজনেই বাইরে ফ্ল্যাট কিনে বসবাস করছে রাঙামাসির ভাই রাঙামেশর ভাই বিশেষ দেখতে ভালো ছিলেন না কিন্তু তার যিনি স্ত্রী অর্থাৎ রাঙামাসির যা ছিলেন অসাধারণ সুন্দরী এক কথা দুর্গা প্রতিমা ওদের এক ছেলে রাঙামাসির দেওয়ার দেওয়ার করোনা কালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এর পরের মাসি অনুমাসি ভালো নাম অনিমা আমরা তাকে মাসি বলতাম সম্ভবত লিভারের বেশ জটিল কোনো রোগে বা ক্যান্সারও হতে পারে আক্রান্ত হয়ে মারা যান বেসমশায় শ্রীযুক্ত ধীরেশ চৌধুরী বেশ কয়েক বছর আগে দিল্লি থেকে ফেরার পথে পথমধ্যে হার্ট অ্যাটাক হয়ে মারা যান অনুমাসীর এক ছেলে এক মেয়ে ছেলে বড় নাম হচ্ছে পার্থ বিবাহিত এক ছেলে আছে মেয়ে নূপুর ভারী মিষ্টি পুতুলের মতো চেহারা তারও এক মেয়ে ঠিক মায়ের মতোই দেখতে ছোট মাসি নীলিমা ডাকনাম খুকি দিল্লিতে থাকেন স্বামী শ্রীযুক্ত সুকুমার ভট্টাচার্য তার দুই মেয়ে দাদুর মেজ দাস শ্রীযুক্ত অশ্বিনী কুমার ভট্টাচার্য অল্প বয়সে মারা যান মেজ দিদার নাম শ্রীমতী স্নেহ লতা দেবী তার চার ছেলে দুই মেয়ে বড় ছেলে সুধন মামা ভালো নাম প্রাণ কুমার মামি পূর্ণিমা সুধন মামা যার ভালো নাম প্রাণ কুমার তিনি গত হয়েছেন বড়ো মেয়ের সন্ধ্যা মামিও গত হয়েছেন বড় মেয়ের সন্ধ্যা হিস্ট্রিয়া রোগে ভোগে এরপরে কৃষ্ণা বিবাহিত ওর অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায় এক মেয়ে এক ছেলে মেয়ের বিয়ে হয়েছে পরের রত্না বিবাহিত এরপরে ছিল লক্ষ্মী লক্ষ্মীর বিয়ে হয়েছিল কিন্তু সে মারা যায় ছোট ছেলে প্রদীপ ওরা আগে আসামে থাকতো পরে সবাই বেথোয়াডরিতে মামা বাড়ির পাশে ঘর করে ওঠে মেজ মামা বিনু ভালো নাম বিনয় ভট্টাচার্য ডিফেন্সে কাজ করতেন গত হয়েছেন ওনাদের ছেলে আছে শুনেছি এরপরে ধনা বলে এক মামা ছিলেন মাথায় তীরবিদের ধনুষ্টঙ্কার হয়ে মারা যান এরপরে দুলু মামা ওনার এক ছেলে আছে শুনেছি জ্যোৎস্না মাসির দুই ছেলে মনা মামা বিহারে থাকেন ছোট হচ্ছে মিনাক্ষী মাসি দাদু দিদিমা দাদু মারা যাওয়ার পর অত্যন্ত স্নেহে মেজ দাদুর ছেলে মেয়েদের মানুষ মানুষ করেছিলেন লেখাপড়া শিখিয়েছিলেন তখন যখন দাদু দিদিমা মামা ভাই বোন সবাই মিলে অনেক কজন ছিল মেজ দাদুর ছয় ছেলে মেয়ে মোট পরিবারের ষোলো জন দাদু হাই স্কুল টিচার ছিলেন তৎকালে মাইনে খুব কম ছিল দাদু উদয়াস্ত প্রাইভেট টিউশনে করতেন আমার দিদিমা শ্রীমতী বিভাবতী দেবী তিনি আমার আদর্শ তিনি একাধারে দয়া ও সেবার আধার বুদ্ধিমতী ধীর অচঞ্চল চৌখর শান্ত আনন্দময় সদা হাস্যময় সহ্য শক্তির আধার বিপদে শান্ত ও কুশলী রন্ধনে পটু অত্যন্ত তীব্র আধ্যাত্মিক ভাবযুক্ত এক মহিষ মহিষী মহিলা পঁচানব্বই বছর বয়সে তিনি দেহ রাখেন এই প্রসঙ্গে একটা কথা বলি তার দাহ করার আগে প্রায় চব্বিশ ঘন্টা উত্তীর্ণ হয়েছিল অনেক আগেই রাইগার মটিস ফরমেশন হওয়ার কথা ছিল কিন্তু তার কিছুমাত্র রাইগার মটিস ফরমেশন হয়নি হাত পা নরম তুলতুলে এবং মুভেবল ছিল সম্ভবত এটা এটা সাধনার ফল হয়ে থাকবে